নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের জলখাবার বা টিফিনের রেসিপি হিসেবে চাউমিনের অমলেট। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা নুন। জলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি চাউমিন। চাউমিনটা ভালো করে সেদ্ধ করে নেব, তবে লক্ষ্য রাখতে হবে চাউমিন যেন একেবারেই গলে না যায়। চাউমিন আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। অমলেটের জন্যে কিছুটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউ। দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার সময় এইভাবে একটু কোচলে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। সামান্য নুন দিয়ে একটু চটকে নেব। এতে করে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সব কিছুই একটু নরম হয়ে যাবে। যেহেতু বাচ্চাদের টিফিন, সেই জন্যে আমি কোনো কাঁচা লঙ্কা বা ঝালের ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউ। আমার পুরোটা লাগবে না, তাই আমি কিছুটা নিয়ে বাকিটা রেখে দিলাম। দিয়ে দিচ্ছি আরও কিছুটা নুন। দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো জল। আপনারা চাইলে এতে 1 চামচ ময়দা বা কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে, এবার ভেজে নেব। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল লাগবে না, চামচে করে অল্প অল্প করে চাউয়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি, একটু গোল গোল শেপ করে। একসাথে প্যানের মধ্যে 3টে ধরে, তাই আমি 3টেই দেব ছোট ছোট করে। আপনাদের প্যান যদি আরো বড় হয় তাহলে আরো অনেকগুলো করেও ভাজতে পারেন। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু লোতে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখুন, এই সাইডটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়েছে। দুটো সাইডই লালচে লালচে করে ভেজে নেব। তবে এটা গ্যাসের ফ্লেম কমিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু বাইরেটা লালচে হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি, আরও কিছু ভেজে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো তেল। আবারও ঠিক একইভাবে চামচ দিয়ে গোল গোল করে দিচ্ছি। গোল গোল করে দিলে দেখতে বেশ ভালো লাগে। দেখবেন, কোনো জিনিস যদি দেখতে ভালো হয় তাহলে কিন্তু বাচ্চাদের সেটা খাওয়ার প্রতি এমনিই ইন্টারেস্ট গ্রো করে। একইভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে নেব। এগুলো শুধুও যেমন খাওয়া যায়, আবার ইচ্ছে করলে টমেটো কেচাপ দিয়েও খেতে পারে। দুটো সাইড আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখাই, চলুন ঠিক কতটা নরম হয়েছে আর ভেতর থেকে যে একটুও কাঁচা ভাব নেই সেটাও দেখে নিন। দেখুন কি সুন্দর ভেতর থেকে ভাজা হয়েছে, একটুও কিন্তু কাঁচা ভাব নেই। তৈরি হয়ে গেল বাচ্চাদের জলখাবার চাউমিনের অমলেট। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।